ফের মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কটাক্ষ বিজেপি নেত্রী ভারতী ঘোষের। আজ ভোল পাল্টে ক্ষমতা ধরে রাখার জন্যই মমতা ব্যানার্জি অতি সক্রিয়তা দেখাচ্ছে, দাবি প্রাক্তন এই আইপিএস অফিসারের। বাবুল সুপ্রিয়র ওপর আক্রমণের ঘটনায় বুদ্ধিজীবীরা কেন রাস্তায় নামছেন না, প্রশ্ন তুললেন ভারতী ঘোষ। অর্জুন সিং থেকে বাবুল সুপ্রিয়, সব ঘটনাতেই প্রশাসন নীরব থেকেছে বলে অভিযোগ করেন বিজেপির এই দাপটে নেত্রী। যখন মহরমের মিছিল থেকে সাব ইন্সপেক্টর আহত হয়ে হাসপাতালে বেডে শুয়েছিলেন, তখন রাজ্যের ডিজি কোথায় ছিলেন, প্রশ্ন তুললেন প্রাক্তন এই আইপিএস অফিসার। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কুচবাসানে শ্রমিক সংগঠনের এক বিশ্বকর্মা পুজো উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্য সরকারকে একের পর এক ইস্যুতে এভাবেই নিশানা করলেন রাজ্য বিজেপির সহসভাপতি। ভারতী ঘোষের স্বভাবসিদ্ধ ভূমিকাতে এই আক্রমণ গেরুয়া শিবিরকে আরও উজ্জীবিত করবে বলেই মত রাজনৈতিক মহলের। সবাই দেখেছে, আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ভুল পাল্টে মানুষকে আবার ঠকিয়ে বিভিন্ন ভাবে ক্ষমতা ধরে রাখা। দেখতে পাচ্ছেন তো, আজকে অর্জুন তাকে যেভাবে আক্রমণ করা হলো, বাবুল তাকে যেভাবে নৃশংসভাবে আক্রমণ করা হলো, এটা কোনো সভ্য ভদ্র দেশে হয় এই বাংলা, যে বাংলা আমাদের স্বাধীনতার প্রাককালে রাস্তা দেখিয়েছিল? হ্যাঁ, এই বাংলা বুদ্ধিজীবীদের বাংলা? কোথায় বুদ্ধিজীবীরা তো আওয়াজ তুলছেন না, কেন আওয়াজ তুলছেন না? এটাই কি নিয়ম যে একজন সাংসদকে তাকে ডাকা হয়েছে একটা ইউনিভার্সিটির মধ্যে, তার যাবার অধিকার নেই? তিনি কোনো একটা অকেশনে যেতে পারবেন না, গেলে তাকে আটকে তাকে মেরে তাকে চুল ধরে তাকে রাস্তায় ফেলবে? এবং তারপরেও যেটা সব থেকে উল্লেখযোগ্য জিনিস বলি, সেটা হচ্ছে প্রশাসন নীরব। প্রশাসন অর্জুন সিং এর ক্ষেত্রেও নীরব, ইনফ্যাক্ট প্রশাসনে মেরেছিলেন। প্রশাসন বাবুলদার ক্ষেত্রেও নীরব, বলছে না যে এক্ষুনি ধরব, এক্ষুনি কড়া সাজা দেব। প্রশাসন দেবদাস মন্ডলের বডি নিয়ে বলছে না যে হ্যাঁ ওই তো দেখি কি হলো, দেখি এটা এনে দিই তাড়াতাড়ি করে। প্রশাসন প্রত্যেকটা জায়গায়, এমনকি একজন সাব ইন্সপেক্টর রক্তাক্ত অবস্থায় হসপিটালে পড়ে রইলে, ডিজি সাহেব আপনি কোথায়, আপনি কি মুখ্যমন্ত্রীর দলদাসে পরিণত হয়েছেন যে আপনি কর্মচারী সাবঅর্ডিনেট রক্তাক্ত অবস্থায় চুচুড়ার হাসপাতালে পড়ে থাকলো, একদিনও দেখতে গেলেন না? বলছি দিদি, কালকের ঘটনা।